গতকাল বিল পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ছাড়া পাবেন আরিয়ান খান। এদিন আদালতে উপস্থিত হলেন জুহি চাওলা। আগামী 3 মিনিটে আমরা আপনাদের এই বিষয় বিস্তারিত জানাতে চলেছি। জামিন মঞ্জুর হওয়ার পরেও বেশ কিছু আইনি প্রক্রিয়া থাকে, তারপরেই মুক্তি দেওয়া হয়। ব্যতিক্রম হচ্ছে না আরিয়ানের ক্ষেত্রেও। এদিন আরিয়ানের জামিনের শর্তে 1 লক্ষ টাকার কথা উল্লেখ ছিল। তার পাশাপাশি একজনকে অভিযুক্তর দায়িত্ব নিতে হবে, সেই কথাও উল্লেখ করা হয়। 1 লক্ষ টাকার বেল বন্ডের পাশাপাশি এই শর্তেরও উল্লেখ ছিল। বাদশা পুত্রের সেই দায়িত্ব নিলেন শাহরুখ খানের ভীষণ পুরনো বন্ধু জুহি চাওলা। সেই মতো এদিন NDPS আদালতে উপস্থিত হন জুহি। সঙ্গে ছিলেন আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে। বাকি আইনি কর্মকাণ্ড দ্রুত করবার জন্য নিম্ন আদালতের কাছে যান সতীশ মানসিন্ডে। প্রসঙ্গত উল্লেখ, শাহরুখ ও জুহি দীর্ঘদিনের বন্ধু, এমনকি একে অপরের পরিবারের সঙ্গেও তাদের ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক। তাই বন্ধুর এই দুর্দিনে পাশে গিয়ে দাঁড়ালেন জুহি। আরিয়ানের জামিনপত্রে যেসব শর্ত আরোপ করা হয়েছিল সেই শর্তও পূরণ করলেন জুহি চাওলা। উপস্থিত হলেন আদালতে, তিনি নিজে দায়িত্ব নিয়ে সই করলেন। বিভিন্ন সূত্র অনুযায়ী জেল থেকে আগামীকাল ছাড়া পেতে চলেছেন আরিয়ান খান। এদিন আদালতে আইনি কর্মকাণ্ড সারবার জন্য আরিয়ানের আইনজীবীর সঙ্গে উপস্থিত হয়েছিলেন জুহি চাওলা। আরিয়ানের জামিনে আরোপ করা সব শর্ত পূরণ করেছেন তিনি, এমনকি আরিয়ানের দায়িত্ব নিয়েছেন। আপনাদের জানাই, এই শর্ত পূরণ না করলে আরিয়ানকে জেল থেকে ছাড়া হতো না। আপনাদের জন্য রইল এই এক্সক্লুসিভ ভিডিও। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.